হ্যালো গাইস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। হয়ে চলে এসেছে আবার একটা নাটকের পার্ট নিয়ে, আর নাটকে রয়েছে মুশারিফ করিম ভাইয়া। আর যেখানে মুশারিফ করিম ভাইয়া সেখানে মজা, নাটক জমে কি জুচি একদম, সেখানে মজা ফান এগুলো তো হতেই থাকবে। তো চলো আর একটা মজাদার ভিডিও আই থিঙ্ক হতে চলেছে, কারণ টাইটেলটা পড়ে আমার তাই মনে হয়েছে। তো চলো বেশি দেরি না করে দেখিয়ে নিই। সেকেন্ড বাগিচা তো দুনিয়ার মোড়, আপনার কোন মোড়ের কথা কন? প্রেস ক্লাব আছে না? প্রেস ক্লাবের তো ডাইন দিকে মোড় লবি, ফেন্স ক্লাব বলে সোজা যাইতে থাকবে আতের ডাইনে পড়বো শিল্পকলা একাডেমি, বুঝদারছস? ওনে থামবি না, আরো সোজা যাবি আতের ডাইনে দুর্নীতি দমন কমিশন, এটার ভিতরে ঢুকানোর দরকার নাই। সোজা যাবি আতের ডাইনে মায়ের দোয়া হোটেল, ওন থেকে ডাইনে মোড় লবি, মোড়লে সোজা যাইতে থাকবি দেখবি বড় বড় পুরান বিল্ডিং, সব সরকারি অফিস, ট্যাক্সের অফিস, আরো সোজা যাবি আতের ডাইনে দেখবি রেডিও 71, আবার ডাইনে মোড় লবি, মোড় লনের লগে লগে দেখবি যে কালা রাস্তা লাল হয়ে গেছে গা। জীবন উন্নতি করতে পারবি না, যাবি তুই? তোরা টাকা সরসা দিনে গেছে গা, নতুন নোট বেরিয়েছে 50 টাকা ভাড়া চাস? না না ভাই, 50 টাকা বেশি যায় নাই তো, মনে করেন যে রোজ পড়ছে খারাপ ভাড়া রোজ দিয়ে যে উঠে আবার নেমে হাঁটা। আগে যে শুনলে শুনে নিল না ভাড়া কত, আমরাও শুনে নিয়ে রাখো। আমরাও শুনো, যার থেকে যা পারে নাই আমাদের। আচ্ছা ভাইয়া ভাইয়া ঠিক আছে, আমার 45 টাকা দিয়ে দিন। ভালো মার্কেটিং করতে পারে। 962 টাকা দে। 962 টাকা একটা রিক্সালার কাছে দেন 1000 টাকা ভাঙতেছাম কেন? তাহলে কোন ধরনের স্বভাব? আমার স্বভাব তো দুনিয়ার জামলা। বৃষ্টি কথা কাজ করে, বৃষ্টি কথা করে কাজ, গরিব গরিবের মতন খারাপ থাকি আমি দিতা সিটা। কারণ ভাইয়া আয় ভাঙতি লই গরিবের মতন কারে থাকবি আমি দেখি না দিতে।
মনে হচ্ছে পালিয়ে গেল। এই জিনিসটা সত্যি সত্যি অনেকেই করে, এরকম কে করো বলো তো, যে 100 টাকার জিনিস নিয়ে থেকে 500 টাকা বা 2000 টাকা। 100 টাকার জিনিসে 500 টাকা ঠিক আছে, 20-30 টাকার জিনিসে লোক 500 টাকা নোট বের করে দেয় অনেক সময়। দেয় হ্যাঁ অনেক সময় দেয়, যে এরকম আমার সঙ্গে হয়েছে। মানে ওটা আমি ইচ্ছাকৃত না, আমার কাছে ছিল না, আমি টাকাটা ভাঙাতেই চাইছিলাম। তা আমি বলিনি যে টাকা ভাঙাবো, কারণ আমার সত্যি কথা কি ওই 500 টাকার নোট দিয়ে, কিংবা এখন তো আমাদের 2000 টাকার নোট, 2000 টাকার নোট আর দেখা যায় না, 2000 টাকার নোট তো তাও দেখা যায়, মানে আমি বলছি 500-র পরে 2000 টাকার নোট। তো 500 টাকার নোট এরকম হয়েছিল যে আমি গিয়ে ভাঙানোর কথা বলবো, 500 টাকার নোট কি ডাইরেক্ট লোকে আমাকে কটা গালা ভাঙিয়ে দিতে বলে কেউ ভাঙিয়ে দেয়। হ্যাঁ, তাই বললাম যে ঠিক আছে 20 টাকা একটা জলের বোতল নিই আর 500 টাকা দিই। জলের বোতলে হাতেও নিয়েছি, দিয়ে 500 টাকাটা এরম ভাবে দিয়ে আমি অন্যদিকে, এ ভাই 500 টাকার নোট দিয়ে 20 টাকা জলের বোতল দে, দে জলের বোতল ফেরত দে, এরকম সত্যি এরকম হয়, এরকম হয়। তো এরকম কে কে করো বলো তো একটুখানি কমেন্ট বক্সে, যে 500 টাকার মানে এরকম বড় একটা নোট দিয়ে 20-30 টাকার জিনিস নিয়ে বা 100 টাকার জিনিস নিয়ে একটা 1000 টাকা নোট, তোমাদের তো হয়তো 1000 টাকাও চলে, তো 1000 টাকা এরকম করে থামিয়ে দাও, কে কে করো এরকম বলো কমেন্ট বক্সে। এমন জায়গায় ফেসেছে রিস্কওয়ালাটা যে এখন নিয়ে চলে এসছে, এখন ভাঙিয়ে দিতে হবে আর না হলে দাঁড়াতে হবে ভাঙিয়ে নিয়ে এসে দেওয়ার জন্য। স্পেশালি এ তো 500 টাকার গল্প, আমি রোজ আসি অটো কে রোজ 20 টাকা দিয়ে 50 টাকা 100 টাকা নোট দিলে 15 টাকা নিতে যায় না। এটা ঠিক না, এটা বেশি বেশি করে বলে 5 টাকা খুচরো, আর 5 টাকা রোজ কোথা থেকে খুচরো পাবো ভাই? আমার কাছে কি খুচরোর ভান্ডার আছে নাকি? তোমরা চালাচ্ছো তোমরা খুচরো, খুচরো তো পাওয়া যায় না, মানে কয়েন যদি কেউ মানে ইয়ে হতে কয়েনের জন্য ইয়ে করেই না। এরপরে কি হবে এটা আমার দেখার ইচ্ছা। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।